গাইস, আজকে কবুতর ছেড়ে দিচ্ছি অনেক লেট করে। আপনারা দেখতে পাচ্ছেন কবুতরগুলো অনেক বেশি কোদাত্ত এবং অনেক রোদ পড়তেছে। তো চলুন প্রথমে কবুতরকে খাবার দিয়ে নিই। ও, প্রচণ্ড পরিমাণে কোদাত্ত আমার কবুতরগুলো, দেখুন কি অবস্থা করতেছে তারা। ওই বেশি কোদাত্ত গাইস আমার কবুতরগুলো, আর দেখা যাচ্ছে এখানে কিন্তু তারা জায়গাও পাচ্ছে না। তো আরেকটা পাত্র দিয়ে দিতে হবে অতি শীঘ্রই। সো তাদেরকে খাবার দিয়ে দিলাম। আর এদিকে যে বাচ্চাগুলো রয়েছে, যে দেখতে পাচ্ছেন শোয়া চন্দনের বাচ্চাগুলো আছে, এইগুলার ঘাস পাল্টিয়ে দিতে হবে অতি শীঘ্রই। এখনই পাল্টিয়ে দিব আমি, কারণ ওইখানে ময়লা হয়ে গিয়েছে, অনেক সমস্যা হতে পারে বাচ্চাগুলার। খাবার কে একদম আবার রেডি হয়ে গিয়েছে, আবার খাবারের জন্য একদম শেষ করে দিয়েছে। সো নিয়ে নিয়েছি খাবার, চলুন আবার দিয়ে দিই। দেখেছেন কত কোদাত্ত তারা, যা দিয়েছে সব খেয়ে নিয়েছে, সামান্য কিছু দান থেকে গিয়েছে আর কি। ওকে, পানিটা দিয়ে দিচ্ছি। খাবার খাওয়ার সাথে সাথে যদি পানি খেয়ে নেই তাহলে অনেক বেশি ভালো হয়। খাবারের আগে পানি খেয়ে ফেললে আবার সমস্যা, সব খাবারের পরেই দিবেন পানিটা। এখন এটা নিয়ে ফেলি। ও, অনেক ময়লা হয়েছে দেখতে পাচ্ছেন। একটি বাচ্চা ছোট, একটি বাচ্চা বড় হয়ে গেছে, এটা অনেক বড় একটা প্রবলেম। এখন এটার সমাধান হচ্ছে, প্রথমে বাচ্চাটিকে বড় বাচ্চাটিকে নেড়ে রাখতে হবে, আর ছোটো বাচ্চাটিকে যখন খাওয়া শেষ হবে তখন আবার এটাকে দিয়ে দিতে হবে, তারপর এটাকে খাওয়াবে। এখন সব খাবার এই বাচ্চাটি খেয়ে ফেলতেছে, এটা আর খেতে পারতেছে না, এটাকে আর খাওয়াচ্ছে না, এটা ছোটো হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে দুর্বল হয়ে মারাও যাবে। দেখুন এটা কত পরিমাণে খাবার খেয়ে নিয়েছে এবং এটার ভিতরে কিছু নাই এখন। সো আমরা আগে এটা পরিষ্কার করে ফেলি। সো গাইস, এটা প্রস্তুত করে দিয়েছে এবং একটি বাচ্চার জন্য একটি খাঁচা নিয়ে আসছি। বাচ্চাটি, বড় বাচ্চাটি এখানে খাঁচার ভিতরে রাখবো, তারপর ছোটো বাচ্চাটিকে খাওয়ার জন্য সুযোগ করে দিব। সো ছোটো বাচ্চাটিকে যখন ফ্যাট ভর্তি করে খাওয়ায় ফেলবে তখনই আমরা কি করব, এই বড় বাচ্চাটিকে আবার এখানে তার মায়ের কাছে খাবারের জন্য দিয়ে দিব। সো এখানে রাখতেছি, খাঁচায় রাখতে হচ্ছে, কারণ কোনো কবুতর যাতে ডিস্টার্ব করতে না পারে, ইঁদুরেও যাতে ডিস্টার্ব করতে না পারে। রেখে দিচ্ছি, আবার এটা প্রস্তুত করে দিচ্ছি ভালো করে। ওকে গাইস, প্রস্তুত করে দিলাম, এবার আবার দিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এখানে ভালো করে পরিষ্কার করি নাই, পরিষ্কার করার সুযোগ পাচ্ছি না, কারণ তার বাবা মা ওয়েট করতেছে তাকে খাওয়ানোর জন্য। অনেক লেট হয়ে গেছে আজকে, কালকে পরিষ্কার করে দেবো। ওকে, দেখুন কত সুন্দর করে খাবার খাওয়াচ্ছে সিরাজি কবুতরকে তার মা কবুতরটি। ওকে, আমি তাদের জন্য খাবার নিয়ে আসি, ওই যে পাত্রে দেওয়ার জন্য। আর দেখুন এরা কি অবস্থা করতেছে, গরমে অবস্থা খারাপ। গাইস, খাবার কিন্তু তুলনামূলক বেশি খাচ্ছে কবুতর এখন। সো আবার দিতে হচ্ছে, দেখতে পাচ্ছেন দুইবার দেওয়ার পরে দুইবারে দুইবার খেয়ে নিয়েছে, এখন আবার দিতে হচ্ছে, তিনবার তিনবার দিয়েছি এই পাত্রটি পরিমাণ, তিনবার দিয়েছি তাদেরকে। সো পরিমাণ অনুযায়ী এখন একটু বেশি খাচ্ছে, কারণ দুই জোড়া কবুতর বাচ্চা বের করেছে, আর দুই জোড়া কবুতর এক্সট্রা এখানে রিলিজ করে দেওয়া হয়েছে সে কারণে। ওকে, এটাকে খাবার দিয়ে নিই, এটা তো পরিষ্কার নাই ময়লা, ময়লাটি একটু পরিষ্কার করে ফেলি। অনেক ময়লা দেখা যাচ্ছে। ওকে, এই নড়টা এখন বাচ্চাটিকে ভালো করে খাওয়াচ্ছে না, কারণ সে ডিম দেওয়ার জন্য মাদিকে শাসন করতেছে অনেক বেশি ডিম দেওয়ার জন্য, আর বাচ্চাটিকে তেমন একটা খাওয়াচ্ছে না, সে কারণে বাচ্চাটি আগের থেকে একটু শুকিয়ে গিয়েছে। ওকে, দেখা যাক কী করা যায়। মুখের অবস্থা দেখুন একটু করে, কত ঘাম পড়তেছে এদিকে, এখানে পুরো ভিজে গিয়েছে একদম। গোসল করলে যেরকম ভিজে যায়, বৃষ্টিতে ভিজলে যেরকম ভিজে যায়, ওইরকম ভিজে গিয়েছে একদম, অত পরিমাণে গরম পড়তেছে। চিন্তা করে দেখুন এরকম গরম পড়লে কি হবে না হবে পশু পাখির, আর বৃষ্টি হচ্ছে না একদম, একদম হচ্ছে না, অনেক কষ্টের একটি বিষয়। দেখুন আমাদের বুট্টাগুলা ছুরের জন্য বেশি দিন রাখতে পারলাম না, না হলে তো অনেক বড় বড় হইতো এগুলা এবং অনেক বেশি হতো,
আর যতগুলো দেখতেছেন তার বেশি চোর চুরি করে নিয়ে গেছে, যার কারণে শেষ আমার বোটটার চাষ। সো গাইস একটা আইডিয়া দেন, এগুলো তো এইভাবে খাওয়াতে পারবো না কবুতরকে, এগুলো তো বাঙতে হবে, ছোটো ছোটো করতে হবে। সো এখন কি করা যায়, এগুলা কিভাবে বাঙা যায় ওটার একটি আইডিয়া দেন সবাই, কিভাবে বাঙা যায়। আম জোরে পড়েছে, মাশাআল্লাহ আম পেকে যাচ্ছে, কয়েকটা কয়েকটা পেকেছে, সব আম কিন্তু পাকতেছে না এখনও, শুধু কয়েকটা কয়েকটা পেক পাকছে আর কি। আর এদিকে এদিকে দেখুন, এটা তো নষ্ট। ও এদিকে দেখুন, এটা দেখুন, এটা চোলা খেয়ে ফেলছে কাঠবিড়ালি আর কি, আমরা চোলা বলি এখানে চট্টগ্রামে, কাঠবিড়ালি খেয়ে ফেলছে এটা। আর ওদিকে আরও আছে, দেখা যাচ্ছে কাঠবিড়ালি আসছে, দেখেছেন কাঠবিড়ালি দুইটা জগড়া লেগে গেছে একদম। এখানে আমগুলো তারা খেয়ে নিচ্ছে, কিছু করার নাই। এদিকেও দুইটা দেখা যাচ্ছে, এই যে খেয়ে নিছে। দেখা যাক, আমগুলো সংগ্রহ করতে হবে, পারতে হবে গাছ থেকে, যে গরম পড়তেছে বিকাল টাইমে পারবো। পাকা আমের ভর্তা আমও বানিয়েছে, আপনাদের সাথেও শেয়ার করতেছে আর কি খাওয়ার মুহূর্তটা। দেখেন একটু সেই রকম মজা হবে কিন্তু, এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই তো সেই রকম মজা পাকা আমের ভর্তা। আর ব্লগিং চ্যানেলে আমি অনেক ব্লগ দিয়েছি কিন্তু, আম পেরে আম ভর্তা খাওয়ার মুহূর্তটা বন্ধুদের সাথে ব্লগিং চ্যানেলে পেয়ে যাবেন, ওটা চট্টগ্রামের বাসায় করা হয়। আপনারা যারা ইচ্ছুক দেখতে পারেন, ব্লগগুলো অনেক সুন্দর ইন্টারেস্টিং হয়ে থাকে আমাদের ব্লগ। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আই বটমেও লিঙ্ক দেওয়া থাকবে, চেক করে দেখতে পারেন। ও গাইস কি পরিমাণ গরম, বুঝাইতে পারবো না এখানে কি হয়েছে। বাচ্চাটি একদম কর্নারে চলে আসছে, ওকে বাচ্চাটি দিয়ে দিব এখন, ওকে বাচ্চাটি। ও এটাও তো এখানে গরমে অবস্থা খারাপ, এই চলে। ওকে গাইস বাচ্চাটি দিয়ে দিব, এখানে মাদিটি আছে দেখেছেন, মাদিটা অনেক ভয়ঙ্কর কিন্তু, মারধর করে। ও শিট, অনেক ডেঞ্জার গাইস মাদিটি, এখন আমার আবার পদক্ষেপ নিতে হবে। কেমন, ওকে আমি ক্যামেরা বন্ধ করে দিচ্ছি, আমি ওটাকে দৌড়ে বের করে তারপর ঢুকাই দিচ্ছি। গাইস একদম হাত টাত ফাটিয়ে ফেলছে মাই রে আমাকে, মাদিটা অনেক বেশি ভয়ঙ্কর কিন্তু। সো দিয়ে দিলাম, আর ছোটো বাচ্চাটিকে অনেক বেশি পরিমাণের খাওয়াইছে, এখন বড়ো বাচ্চাটি দিয়ে দিলাম এখানে, তারপর দেখা যাক বড়ো বাচ্চাটিকেও খাওয়াবে, আমি আবার কিছুক্ষণ পরে এসে আপনাদেরকে দেখাবো জিনিসটা। ওকে গাইস সন্ধ্যা হয়ে গিয়েছে, আমি চা খাচ্ছি, আর কবুতর সকল কবুতর ঢুকে গিয়েছে, এই নটা এখানে বসে আছে আর কি, ফিল নিচ্ছে সন্ধ্যায়ের, সন্ধ্যার ফিল নিচ্ছে। আর দেখতে পাচ্ছেন সকল কবুতর ভিতরে ঢুকে গিয়েছে। ওকে গাইস দেখা যাচ্ছে দুইটাকে খাওয়াইছে ভালো করে, আর মাদিটা দেখুন আমার সাথে কী করতেছে, আমার এখানে কষ্ট হচ্ছে ভিডিও করতে। যে বাচ্চাটি বড় রয়েছে ওটাকে সরিয়ে প্রত্যেক দিন এভাবে এই নিয়মে খাওয়াতে হবে ছোটো বাচ্চাটিকে, ছোটো বাচ্চাটিকে খাওয়া শেষ হলে, খাওয়ানো শেষ হলে তারপর বড় বাচ্চাটিকে দিতে হবে, তারপর বড় বাচ্চাটিকে খাওয়াবে এইভাবে এই নিয়মে। দুইটা বাচ্চা যখন সমান হয়ে যাবে তখন আর সমস্যা নাই, আর সরিয়ে রাখতে হবে না। সো আজকের ভিডিও এতটুকুই, আপনি কবুতর পালন করেন, আমিও কবুতর পালন করি, আপনাদের সাথে নিয়ে আমি এগিয়ে যেতে চাই। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।